আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই আপনাদের মাঝে হাজির হলাম খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব ম্যাঙ্গো ফালুদা। এতটাই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিন সহজেই কিভাবে ম্যাঙ্গো ফালুদা তৈরি করবেন। ম্যাঙ্গো ফালুদা তৈরির জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ঘন দুধ। আমি এখানে 1 লিটার দুধকে ঘন করে নেব। ভালো করে বলকে প্রায় 15 থেকে 20 মিনিট হাই আঁচে নাড়তে থাকব। কিছুটা বেশি ঘন করার জন্য এখানে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার বা 1 টেবিল চামচ কর্নফ্লোর ব্যবহার করতে পারেন। ওটাকে ঠান্ডা করে রেখে আমি এখানে ম্যাঙ্গো পিউরিটা নিয়ে নিচ্ছি। এখানে 2টো পাকা আমের খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নেব। সাথে দিয়ে দেব প্রায় 4 টেবিল চামচের মতো চিনি। প্রায় 2 টেবিল চামচের মতো দিচ্ছি লিকুইড দুধ। এখন পিউরিটাও তৈরি। এখন ফালুদার মূল আকর্ষণ হচ্ছে সাবুদানা। সাবুদানাটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে পানি ঝরিয়ে নেবেন। তারপরে লাগবে কলা। আমি এখানে পাকা কলা নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো, যেহেতু ম্যাঙ্গো ফালুদা তৈরি করছি। এখন মূল প্রসেসটা দেখে নিন কিভাবে ফালুদাটা সাজাবেন। প্রথমে দিয়ে দেবেন সেদ্ধ করে রাখা সাবুদানা, তারপরে দিয়ে দেবেন ঘন দুধ, তারপরে কেটে রাখা কলা দিয়ে দেবেন। তৈরি করে নেওয়া ম্যাঙ্গো পিউরিটাও দিয়ে দেবেন। কিছুটা বাদাম কুচি দিয়ে দেবেন আর দিয়ে দেবেন কিছুটা খেজুর টুকরো করে। শেষে অবশ্যই একটু আইসক্রিম দিয়ে দেবেন। আর যেহেতু ম্যাঙ্গো ফালুদা তৈরি করছেন, একটু আমের টুকরো দিয়ে সাজিয়ে নেবেন। আশা করি খুবই সহজে মজাদার এই ম্যাঙ্গো ফালুদা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বানিয়ে নেবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।